আজকের দিনে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন সব জায়গায় একটা জিনিস ঢুকে গেছে যে বঙ্গবন্ধুর নাম নিলে মনে হয় যে অনেক কিছু পজিটিভ হয়ে যায়। এখন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোনটাতে পাবলিক রিয়েকশন পজিটিভ আসবে কোনটাতে নেগেটিভ আসবে, এইটা আবার এই পরামর্শদাতা বা অতি উৎসাহী কিছু তেলবাস বুঝতে পারে না। তবে আমি ধন্যবাদ জানাই, সম্ভবত বাংলাদেশে এই প্রথম বঙ্গবন্ধু ইস্যুতে একটা অতিরিক্ত তেলবাজি করতে গেছিল। সফল হলে এটা নিয়ে সমালোচনা হইতো, আলোচনা হইতো, কেউ খুশি হতেন, বাট আমার ধারণা 80% মানুষ সমালোচনাই করতো। তো ওই রকম তেলবাজ একটারে লটকাই দিছে, আর আমি মনে করি তার চাকরির থেকে পারমানেন্টলি বরখাস্ত করা দরকার, কারণ তার মতন তেলবাজ যদি সব জায়গায় গজায় পরে দেখা যাবে যে বঙ্গবন্ধুর নামে কয়েকদিন পরে এমন এমন প্রোডাক্টও মার্কেটে আনার চেষ্টা করবে এরা, যে বঙ্গবন্ধু যে একটা জিনিস বা উনি যে একটা অবস্থান একটা আইডিওলজি সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আসেন দেখি এক তেলবাজরে পরিচয় করাই দিই। কয়েকদিন আগে কক্সবাজারের সমুদ্র সৈকতের খুবই নাম করা একটা জায়গা হচ্ছে সুগন্ধা বিচ, তাই না? এটা সবাই চিনেন যারা কক্সবাজার কম বেশি ঘুরতে গেছেন। এক তেলবাজ কর্মকর্তার তার মাথায় আসছে এই সুগন্ধা বিচের নাম পরিবর্তন করিয়া বঙ্গবন্ধু বিচ রাখার জন্য। এখন বঙ্গবন্ধু বিচ কেন রাখতে হবে বাবা, কারণ তে মনে করতেছে এটা যদি হইয়া যায় তার একটা প্রমোশন হবে, এরকম নানান কাহিনী। এখন এই সঙ্গে যে এই তেলবাজিটা করছে তার বিরুদ্ধে মানে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টা আবার সামনে আসছে, এরা শাস্তি পেতে যাচ্ছে। গতকালকে আমাদের কী বলা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মল হক বলছেন বিচের নাম পরিবর্তনের নির্দেশনা বাতিল করা হয়েছে, মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সিদ্ধান্তই নেয়নি। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এখন গত 19 ফেব্রুয়ারি আপনার আমরা যদি একটু দেখি, 19 ফেব্রুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে দুটি সৈকতের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া ওরফে তেলবাজ সোলাইমানের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 133তম সভায় বিচ দুটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও চিঠিতে জানানো হয়েছে। সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনার বিষয়ে স্বাভাবিকভাবে বিষয়টা সমালোচনার ঝড় উঠেছে। জাতির পিতার সম্মানে ক্ষুদ্র এই পয়েন্টের নামকরণ নিয়ে সমালোচনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্বে পাঠানো নির্দেশনার উপর কোনো ব্যবস্থা না করার গ্রহণ না করার জন্য নির্দেশনা রইল, একই সঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিলও করা হইল। তো আমাদের জেলা প্রশাসক যিনি কক্সবাজার আছেন তিনি বলছেন বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে, মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে বিষয়গুলা এগুলো হচ্ছে তেলবাজি, যারা এই কাজটা করতে চাইছে, যদি ধরেন অনেক সময় সরকার বা আমাদের সেক্টরগুলা না বুঝা আবেগে এরকম সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে। কিন্তু যেমন আমাদের এই জিনিসগুলোর নাম পরিবর্তন কখনোই, কালকে যদি এটা আজকে বঙ্গবন্ধু বিচ হয় কালকে জিয়া বিএনপি ক্ষমতা আসলে হবে জিয়া বিচ, পরশুদিন জাতীয় পার্টি ক্ষমতায় আসলে হবে এসাদ বিচ, এটা তো হওয়া উচিত না। কিছু নাম আছে এগুলা বাংলাদেশের কি বলা হয় যে ল্যান্ডমার্ক নাম, কক্সবাজার মানেই সমুদ্র সৈকত মানেই সুগন্ধা বিচের একটা ইস্যু আছে। এখন এই বিষয়টাতে এতদিন মানুষ যেমন উইলিংলি ভালোবাসা দিছে, যখন এটাকে দলীয়করণ করা হবে এখন আওয়ামী লীগ বিএনপিতে একটা ডিভাইডেশন ক্রিয়েট হবে, সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং হবে, দরকার নাই তো ভাই। বঙ্গবন্ধুরে ভালোবাসলে তুই বাবা সুরি সোট্টামি করিস না, তোরা সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আসো যদি মনে করিস বঙ্গবন্ধু আইডিয়োলজমের জায়গা, তাহলে সেই জায়গায় কী করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আর এই ধরনের তেলবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কিন্তু এবার শক্ত অবস্থানে আছে, এটা একটু বোঝা উচিত, আগের যুগ নাই। এবার উনি যেইভাবে ক্ষমতায় বসছেন আমেরিকার এই গারানে খাওয়াই ফেলছেন, আর এখানে দুই চারটা তেল বাজারে সাইজ করতে ওনার কিন্তু দ্বিধাবোধ হবে না, এমন কুবুদ্ধির জন্য তারা পারমানেন্টলি চাকরি থেকে বরখাস্ত করা হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।